নমস্কার, ফিরে আসলে বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। বিশ্বের অন্যতম বৃহত্তম বর্ডার সিকিউরিটি পোস্ট বা বিএসএফ এর পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতা পালন করা হয়। কার্যত আমরা বর্তমানে দেখে আসছি যে বিষয়টা, যে সীমান্ত পাহারা, সেই সীমান্ত পাহারার পাশাপাশি একাধিক কর্মসূচি পালন করতে লক্ষ্য করা যাচ্ছে বিএসএফ কে। সীমান্ত রক্ষার পাশাপাশি সব থেকে বড় যে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতে পারছি মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেই জনসংযোগটাকে বাড়ানোর জন্য একের পর এক উদ্যোগ। যেমন আমরা দেখেছি যে স্বাস্থ্য শিবির করা বিএসএফ এর পক্ষ থেকে, কখনো সাইকেল র্যালি করা, আবার কখনো কুইজ প্রতিযোগিতা করা। যে কুইজ প্রতিযোগিতা আজকে করা হলো, যেটা বিএসএফ এর 130 নম্বর ব্যাটালিয়ন বা বাহিনীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে 4টি বিদ্যালয় অংশগ্রহণ করে, 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অফিস টিলা স্কুল, বিবেকানন্দ শিশু নিকেতন এবং বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল, এই 4টি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিএসএফ এর 130 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত যে কুইজ প্রতিযোগিতা, সেই কুইজ প্রতিযোগিতাতে। এবং শুধু তাই নয়, আরেকটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বিএসএফ এর যেহেতু 57তম প্রতিষ্ঠা দিবস এবছর, এবং সেই 57তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখা, প্রত্যেকটা জায়গাতে মূলত বিভিন্ন কর্মসূচি পালন করা, যে উদ্যোগটাই লক্ষ্য করা যাচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে। শুধুমাত্র যে সীমান্ত সুরক্ষা তেমনটা নয়, সে কাজ তো রয়েছে, সারা বছর হয়ে থাকে। তার পাশাপাশি যেহেতু এই সময়টা তাদের প্রতিষ্ঠা দিবসকে উদযাপন করার একটা সময়, তাই এই সময়টাকে একটু সামাজিক কর্মসূচি হোক, বা মানুষের সঙ্গে একটু জনসংযোগটা বাড়ানো হোক, বা একটু বাচ্চাদের সঙ্গে সময়টাকে কাটিয়ে নেওয়া হোক, সমস্ত কিছুকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিএসএফ এর যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ, সেই উদ্যোগটা। আজকে যে মূলত কুইজ প্রতিযোগিতা পালিত হচ্ছে, সেই কুইজ প্রতিযোগিতায় কি জানাচ্ছেন, বিএসএফ এর তরফ থেকে কি বক্তৃতা দেওয়া হয়েছে শুনবো। जवानों को सीमा सुरक्षा बल के 57वें स्थापना दिवस एवं बांग्लादेश वार स्वर्ण जयंती वर्ष पर हार्दिक शुभकामनाएं देता हूं। मैं उप महानिरीक्षक सीमा सुरक्षा बल सेक्टर मुख्यालय गोकुल नगर की तरफ से आप सभी को इस कार्यक्रम में स्वागत करता हूं। सर्वप्रथम मैं आप सभी को यह बताना चाहता हूं कि 1 दिसंबर को सीमा सुरक्षा बल का 57वां स्थापना दिवस है। इस अवसर पर 25 नवंबर से 1 दिसंबर तक सीमा सुरक्षा बल विभिन्न कार्यक्रमों का आयोजन कर रहा है। 130वीं वाहिनी में सीमांत मुख्यालय के निर्देशानुसार सीमा पर व वाहिनी मुख्यालय में विभिन्न कार्यक्रमों का आयोजन किया जा रहा है। इन कार्यक्रमों में स्थानीय लोगों तथा स्कूली बच्चों की भागीदारी को भी प्रोत्साहन दिया जा रहा है। इसी कड़ी में आज 130वीं वाहिनी ने इंटर स्कूल क्विज कॉम्पिटिशन का आयोजन किया है, जिसके लिए आज हम सभी यहां उपस्थित हुए हैं। आज इस कार्यक्रम में क्लास 12 हायर सेकेंडरी स्कूल विशालगंज, लक्ष्मी बिल हायर सेकेंडरी स्कूल, ऑफिस टीला हायर सेकेंडरी स्कूल तथा विवेकानंद शिशु निकेतन हायर सेकेंडरी स्कूल विशालगढ़ के विद्यार्थी भाग ले रहे हैं। मैं इन सभी विद्यार्थियों को प्रतियोगिता में सफलता के लिए शुभकामनाएं देता हूं। मुझे पूर्ण विश्वास है कि यह कार्यक्रम बच्चों में प्रतियोगिता की भावना पैदा करने के साथ साथ देशभक्ति एवं समन्वयता की भाव भी पैदा करेगा। मैं अधिक समय न लेते हुए कार्यक्रम के संचालन हेतु श्री गौतम घोष, ग्रेजुएट टीचर सरकार टीला हाई स्कूल विशालगढ़ को कार्यक्रम को संचालित करने हेतु आमंत्रित। আপনারা শুনলেন বিএসএফ আধিকারিকের বক্তব্য। তবে সেক্ষেত্রে ভারতবর্ষ যেহেতু এবছর 75তম স্বাধীনতা দিবস, এবং সেই আজাদি কা অমৃত মহোৎসব একদিকে যেরকম ভাবে আমরা দেখেছি চলছে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং তার পাশাপাশি বাংলাদেশের 50 বছর পূর্তি, এবং তার পাশাপাশি বিএসএফ এর 57 বছর, এই তিনটে বিষয়কে সামনে রেখে কার্যত বিএসএফ এর পক্ষ থেকে রাজ্যে একাধিক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকে ঠিক তেমনই ভাবে গোকুলনগরে বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে 130 নম্বর ব্যাটালিয়ানের যারা কর্মীরা রয়েছেন, তারা সকলে মিলেই এই প্রতিযোগিতায় আয়োজন করেছে, যেখানে 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, এবং সকল ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহের পরিবেশ কিন্তু লক্ষ্য করা গেছিল আজকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের পর। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।